করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি গুরুতর নিউমোনিয়া হতে পারে, অনেকের তেমন উপসর্গ নাও থাকতে পারে। কেউ সংক্রমিত কিনা তা নির্ণয়ের একমাত্র উপায় হল করোনা ভাইরাসের জন্য টেস্ট করা। জ্বর, সর্দি, কাশি হলেই করোনা ভাইরাসের আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। হাসপাতালে যাবার মতো অসুস্থতা না হলে করোনা ভাইরাস টেস্ট করানোরও দরকার হয় না। সর্দি, কাশি বা সামান্য জ্বর হলেও করোনা ভাইরাস টেস্ট করানোর দরকার পড়ে না। ঘরে থাকুন, তবে এই সময় বাড়ির বয়স্ক মানুষদের কাছ থেকে দূরে থাকবেন, কেননা বয়স্করা এমনিতেই যে কোনো ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে থাকেন। বয়স্ক কারো জ্বর, কাশি এবং এর সাথে শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না এবং করোনা ভাইরাস টেস্ট করানোর রিকোয়েস্ট করুন। আপনারা যারা করোনা ভাইরাস টেস্ট করেছেন, খেয়াল রাখবেন যেন আপনাদের স্যাম্পল কালেকশনটা সঠিক হচ্ছে কিনা। বাংলাদেশে করোনা ভাইরাস টেস্ট করার মতো যথেষ্ট প্রস্তুতি নেই, তবে সুখবর হচ্ছে গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক কোম্পানি টেস্ট কিট আবিষ্কার করেছে। সরকারের অনুমোদন পেলে এর দাম পড়বে মাত্র 200 টাকা। বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সায়েন্টিস্ট ডক্টর বিজন কান্তি শীল উদ্ভাবিত এই কিটটি মাত্র 15 মিনিটে বলে দিবে করোনা ভাইরাস বা কোভিড-19 আপনি সংক্রমিত কিনা। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করতে পারার আরেকটা পদ্ধতি হল পলিমারেজ চেইন রিয়াকশন বা PCR টেস্ট। স্বাস্থ্য পেশাজীবীরা রোগীর নাক আর গলা থেকে স্ব্যাব সংগ্রহ করেন বা জলীয় পদার্থ নিয়ে টেস্ট করে থাকেন। পলিমারেজ চেইন রিয়াকশন বা PCR এর ধাপগুলো সম্পন্ন করতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা, তবে টেস্ট পুরোপুরি সম্পন্ন করতে 3 ঘন্টাও লাগতে পারে। এই টেস্ট বিশ্বজুড়ে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান আর বেসরকারি ল্যাবরেটরিগুলো করে থাকে। PCR টেস্টে আগেভাগে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায়। এমনকি সংক্রমিত হওয়ার 2 দিনের মধ্যে এই পর্যায়ে ভাইরাসের দ্রুত পুনর্জনন হতে থাকে, কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় কোনো উপসর্গ সৃষ্টি করে না। এই সময় হলো সবচেয়ে ছোঁয়াচে। কড়া মান নিয়ন্ত্রণ আর মান নিশ্চয়তা বিধান করে PCR টেস্ট করতে হয় বলে সব ল্যাবে এই টেস্ট করা ঠিক না। দক্ষ টেকনিশিয়ান আর যথাযথ যন্ত্রপাতি প্রয়োজন, আর দূষণ রোধে পরিচ্ছন্ন টেস্টের পরিবেশ দরকার। তবে বেশিরভাগ ক্ষেত্রে গলা থেকে বা থ্রোট সোয়াব যেটাকে বলে বা নাকের সোয়াব দিয়ে টেস্ট করলে ইনফেকশন থাকলেও রেজাল্ট নেগেটিভ হবার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের পরীক্ষায় সাধারণত প্রায় 70-80% ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে, ফলে ভুল ডায়াগনোসিসে ভুল চিকিৎসা হওয়ার আশঙ্কা থাকে। করোনা ভাইরাসের টেস্টের বেলায় সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াবের মাধ্যমে টেস্ট করা। তবে এক্ষেত্রে সোয়াব নিতে হবে নাক দিয়ে স্টিক ঢুকিয়ে একেবারে গলার পিছন থেকে। স্টিকের ডেপথ হতে হবে কানের লেভেল পর্যন্ত। মনে রাখবেন, সাথে সতর্কও থাকবেন। ডায়াগনস্টিক সেন্টারে যারা স্যাম্পল কালেকশন করছেন তারা অনেকেই ভালো ট্রেন্ড নাও হতে পারেন, তবে এটাও মনে রাখবেন নেজোফ্যারেঞ্জিয়াল সোয়াব কালেকশন কিন্তু খুব একটা আরামদায়ক বা কমফোর্টেবল অভিজ্ঞতা নয়। আবারও মনে রাখবেন, করোনা ভাইরাস টেস্টে নেজোফ্যারেঞ্জিয়াল পদ্ধতিতে সোয়াব স্যাম্পল কালেকশন সঠিকভাবে না হলে টেস্ট রেজাল্ট ফলস নেগেটিভ আসার সমূহ সম্ভাবনা আছে। তাই মানসম্মত ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞ ENT সার্জনের হাতে অথবা অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর হাতে সোয়াব কালেকশনের কাজটি করাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-র বিজ্ঞানীরা দাবি করছেন, শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে কিনা সেটা এবার জানা যেতে পারে মাত্র 30 মিনিটেই। এই পদ্ধতি আসলে পেপার টেস্ট, অনেকটা প্রেগনেন্সি টেস্ট কিটের মতো। আক্রান্তের থুতু, লালা, রক্ত, মূত্র বা দেহরসের নমুনা এই টেস্ট কিটের উপর ফেললেই ধরা পড়বে শরীরে সংক্রামক ব্যাধি করোনা আছে কিনা। পেপার টেস্টের এই পদ্ধতি মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর অনুমতির অপেক্ষায় রয়েছে। আশা করছি আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। যদি তাই হয় তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও কন্টেন্ট আরও পেতে। আমাদের ফেসবুক পেজ
প্রেসক্রিপশন টিভিতে লাইক দিয়ে থাকুন, কারণ আপনার কমেন্টসের রিপ্লাইতে থাকবে আমাদের বিশেষজ্ঞদের মতামত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।